আমি বিনীতা আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম নাম সংকীর্তনের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা দেখব বন্ধু আয় বা একদিন আয় বা যে লোকগীতিটা রয়েছে সেই লোকগীতিটার ওপরেই হরিনাম সংকীর্তন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কেমন হবে? ফার্স্টে আমরা সরগমটা দেখে নিই। আমাদের এই নাম সংকীর্তনের ক্ষেত্রে কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হবে। এটা সম্পূর্ণটা ডবল দাদ্রা তালের উপরে হবে এবং বি ফ্ল্যাট স্কেলে আমি দেখাচ্ছি। মা থেকে শুরু হবে ফার্স্টে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপর মা থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এমন হবে তাহলে হরে মাপা কৃষ্ণ সা কোমল হরে কুমলি সা কৃষ ধা ধা কুমলি নো কুমলি ধা ধা পা মা নো কৃষ্ণ মা পা পা মা কৃষ্ণ পা কুমলি ধা কুমলি হ পা ধা ধা পা রে পা মা হরে ধা পা মা হরে। হলো, তারপরে আবার একই রকম সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, এমন হবে তাহলে হরে মাপা রাম সা কুমলি হরে কুমলি সা ধা রা ধা কুমলি মো নি ধা ধা পা মা মো রাম মা পা পা মা রাম পা কুমলি ধা কুমলি হ পা ধা ধা পা রে পা মা হরে ধা পা মা। হলো, তাহলে আমরা এই সুরটা আরেকবার দেখে নিই। মা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপর মা থেকে হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হলো, তারপরে একই রকম সুরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, তারপর মা থেকে রাম রাম হরে হরে, এমন হবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের যে ফার্স্ট পার্ট সেটা। তো এরপর আমরা দেখবো যে সেকেন্ড পার্ট হবে সেটা দেখে নেবো। শুরু হচ্ছে মা থেকেই হবে শুরু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর মা থেকে হরে রাম হরে রাম, এমন হবে তাহলে হরে মা পা পা মা কৃষ্ণ পা কুমলি ধা কুমলি হরে পা ধা মা পা কৃষ্ণ পা পা কৃষ্ণ কুমলি নি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কুমলি নি কৃষ্ণ কুমলি সাধা হরে ধাধা হরে 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 কুমলি নিধা হে ধা পামা হরে মা পা পা মা রাম পা কুমলি ধা কুমলি হরে পা ধা ধা পা রাম। আবার একই রকম সুরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে, তাহলে রাম মা পা পা মা রাম পা কুমলি ধা কুমলি হ পা ধা ধা পা রে পা মা হরে ধা পা মা। হলো, তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আবার একই রকম সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, তারপরে সুরটা মা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর মা থেকে হরে রাম হরে রাম, আবার একই রকম সুরে রাম 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 হরে হরে, এমন হবে
তারপর আবার ফার্স্টে ফিরে আসতে হবে। এইভাবে কিন্তু দুটো সুর বারবার করে রিপিট হতে থাকবে, 3-4 বার করে রিপিট হওয়ার পরে সম্পূর্ণ সুরটা, মানে সম্পূর্ণ নাম সংকীর্তনটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। দুরকম সুর আমরা দেখলাম, একদম সহজ আর খুব সুন্দর সুরটা। অনেক জায়গাতেই কিন্তু বেশিরভাগ কীর্তনের আসরে কিন্তু এই নাম সংকীর্তনের এই সুরটা খুবই জনপ্রিয় শোনা যায়, আবার সন্ধ্যা আরতির সময়ও কিন্তু এই সুরটা শোনা যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে, এটা কিন্তু আপনারাও খুব সহজেই তুলে নিতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।